আপনি বাইচা গেছেন, লাস্টে আপনার ডায়লগ গুলো নাই। আমার এক্সট্রা নাই ভাই, আপনি এখন এক্সট্রা দেন, যেহেতু নাই আপনি হিন্দিতে ডাবিং করেন। আমাদের স্কুল গ্যাং হিন্দিতে রিলিজ হচ্ছে, সো তামিমের হিন্দিতে ভয়েস দেওয়া হয়েছে। এখন তামিম কিন্তু মোটামুটি হিন্দি পারে, কি বলো তুমি? সম্ভবত কিছুটা। ওকে ঠিক আছে, এখন তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, সেটা হচ্ছে তামিম, যে তামিমের হিন্দি ডাবিংটা আছে, এই ডায়লগটা তামিম দিবে। সো আপনারা আরেকবার দেখেন, হিন্দি ডাবিংটা দেখেন। তামিম তুমিও দেখে নাও। হ্যাঁ তামিমের হিন্দি ডায়লগ শোনার জন্য। कोई और नहीं गिर सकता था, मेरी बहन के ऊपर ही गिरना था। आ मेरे सामने मेरी बहन को टच कर। डायलॉग तो दिसो हिंदी तो सुंदर के दिया लगे, तो तुम की करसो जस्ट गिर गया, मैं उसके ऊपर गिर गया। एक्सप्रेशन नहीं रखो, नहीं एक्सप्रेशन। कोई और नहीं गिर सकता था, मेरी बहन के ऊपर ही गिरना था। आ গির সকতা থা মেরে বহন কে উপর গিরনা থা মেরে সামনে মেরে বহন কো টাচ করা। মোটামুটি ভালো দিছে সাথী, এতক্ষণ খুব মজা নিছে। সো সাথীর একটা ডায়লগ আমরা ট্রাই করব। তা তো নেই মানা, तुम दोस्तों के बीच में कोई कांटेक्ट नहीं है, संपर्क नहीं है, इवन तुम एक दूसरे का चेहरा भी नहीं देखना चाहते। कितनी गंदी फ्रेंडशिप थी तुम लोगों की। हमारी फ्रेंडशिप गंदी नहीं थी, स्कूल लाइफ की फ्रेंडशिप कभी गंदी नहीं होती। ओके ओके, सो नाउ ऐसा कौन को भाष देगी? एडिंग ताके बोलता रेडी नाउ इट आई एम गोइंग टू नाउ। हां रेडी रोलिंग हमारी फ्रेंडशिप गांधी नहीं थी, स्कूल की लाइफ गांधी गांधी ही तो बोलते हैं। गांधी 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 आप सुनो, गांधी गांधी नहीं थी। नहीं तू सुनी तेले बोलता गांधी नहीं।
हमारी फ्रेंडशिप गंदी नहीं थी, स्कूल लाइफ की फ्रेंडशिप कभी गंदी नहीं होती। दोस्तों, ये लड़की हमको क्लास में नहीं आई है, सब सब इनको वेलकम करो हमको क्लास में। भाई मुझे तो बहुत थोड़ा आती है, उसको तो कुछ नहीं आती। उसको तुम बात दाओ, तुम्हारा बात बताओ। তুমি কেমনে ডাবিং করলে তাহলে তাই বলো, ডাবিং কেমনে হলো তাহলে? আমি আসলে এটা ইন্ডিয়া থেকে করা। হ্যাঁ দেখ, এটা মুম্বাই থেকে করা, ওটা তোমার ভয়েস না, এটা আমার ভয়েস না। আর যদি মিরাজ ডাবিং করতো তাহলে কি অবস্থা হতো তাহলে? গাল দিছে মিস্টেক হয়ে যেত। ওকে, এখন আমরা আরোহীর একটা ডাবিং দেখব। স্যার মেলা রুঙ্গি বলো, আপ সবকো নাম কে কেস কর দুঙ্গে, এটাই ছিল মনে। হ্যাঁ এটাই ছিল, আপ সবকে নাম কে কেস কর। ওকে, আরেকবার শোনাই। ক্যা ডর লাগ রাহা হে, হাত পে কাঁপ রাহা হে। স্যার মে লড়ুঙ্গি, আপ সবকো উপর কেস কর দুঙ্গি। নাম সবকো উপর, আপ আপনারা বলেন হইছে কিছু একটা, হইছে বহুত টাফ হে মনে হয় না, কিছু তো একটা বলো। আজ আমার পরিবারের সাথে যাবে, বলো বলো বলো, আমি বাংলায় বলো, বলো বলো বাংলায় বলো। আজ আমার সাথে যে লড়তে আসবে সে আমার পরিবারের দুশমন হয়ে যাবে। এটা হিন্দি করো। আর পারবো না, আমি হিন্দি তো অনেক কাঁচা। ভাই আপনি বাইচা গেছেন, লাস্টে আপনার ডায়লগ গুলো নাই। আমার এক্সট্রো নাই ভাই, আপনি এখন এক্সট্রো দেন, যেহেতু নাই আপনি হিন্দিতে ডাবিং করেন, এই জন্য তো রাখি নাই। তো সো বন্ধুরা, আপনারা দেখছেন যে আমাদের স্কুল গ্যাংটি হিন্দিতে রিলিজ হয়েছে, রিলিজ করেছে লুক আপ। এটা মুম্বাই থেকে আমরা ডাবিং করি নাই, আমরা ডাবিং করলে কী অবস্থা হতো সেটা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমরা বাংলায় ডায়লগ দিতে পারি, হিন্দি পারি না, কিন্তু হিন্দি বুঝি আর কি। আপনারা এমন অনেকেই আছেন, এটা মুম্বাই থেকে করা হয়েছে, তারা ডাবিং করেছে এবং তারা এটা রিলিজ করছে। সো আমরা চাই যে আমাদের কন্টেন্ট ইন্ডিয়াতে ছড়িয়ে যাক, আপনারা বাংলাদেশের বন্ধুরা যেভাবে সাপোর্ট করছেন, ইন্ডিয়ার মানুষরাও যেন
কন্টেন্টটা পছন্দ করে, কি বলো মিরাজ তুমি বক্তব্য কি বলো? আমার কথা হচ্ছে যে ভাই যখন ইন্ডিয়াতে আমাদের হিন্দি মানে এটা যখন স্কুলে রিলিজ হচ্ছে দোস্তি হামেশা কে লিয়ে, তো বিশেষ করে আমার কাজিন যারা আছে ওরা ভাই খুব খুশি, সালা হিন্দিতে রিলিজ হয়েছে, তুই তো এই সেই, এখন তো শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া, হ্যাঁ এ একটা ব্যাপার। তবে আমি অনেক আমাকে অনেকেই খুব ভালো মানে ফিডব্যাক দিছে আমাকে, আমার এটা ভালো লাগছে। আরেকটা ব্যাপার ভাই, এটা আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যেটা হচ্ছে হিন্দিতে রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে, আর আমাদের কন্টেন্ট ইন্ডিয়াতে ছড়িয়ে যাক, এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার আসলে, বাংলাদেশের আর্টিস্টের জন্য বড় ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে যে এটা আসলে আমাদের সবার জন্য একটা অ্যাচিভমেন্ট। সো মানে আমাদের বাংলাদেশের কাজ যে হিন্দিতে রিলিজ হচ্ছে, বাংলাদেশ হিন্দি ইন্ডিয়ার মানুষ আমাদের কাজ দেখবে বা ইন্ডিয়াতে ছড়িয়ে যাবে, এটা আসলেই অনেক ভালো লাগার একটা বিষয়। আর ইন্ডিয়ার মানুষ এরা অনেক পছন্দ করতেছে, আমাদের যারা ফ্যান ফলোয়ার আমাদের মেসেজ রিকোয়েস্টে থাকে ওরা মেসেজ দিয়ে আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করতেছে, এটা অনেক বেশি ভালো লাগার বিষয়। তবে ভাই আমার একটা কথা আছে, মানে সবাই আমরা তো ওইভাবে ইন্ডিয়াতে যাওয়া হয় না, আমাদের মানে টোটাল র্যাঙ্কিংয়ের ইন্ডিয়াতে অনেক বড় ফ্যান পেজ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাই আমরাই ওদের পর্যন্ত পৌঁছাইতে পারিনি। এবার ইনশাল্লাহ পৌঁছাবো, পৌঁছানোর যে প্রচেষ্টা সেটা চলছে। দোস্তি হামেশকে লিয়ে আপনারা প্রত্যেকটা এপিসোড দেখবেন, যারা বাংলা দেখছেন তারা প্রত্যেকটা হিন্দি দেখবেন, হিন্দি দেখে কেমন লাগছে ফিডব্যাক দিবেন। আপনারা যদি ফিডব্যাক দেন তাহলে আমরাও তাদের ভুল শুধরে দিতে পারবো, বলতে পারবো যে না এই প্রবলেমগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি আমরাও তাদের অনেক হেল্প করছি যে তারা যেন ঠিকঠাকভাবে কাজটা করতে পারে। সো আপনারা যেহেতু আমাদের বন্ধু আপনারা পাশে থাকবেন, হেল্প করবেন, দোস্তি হামেশকে লিয়ে প্রত্যেকটা এপিসোড দেখবেন, স্কুল গ্যাং তো দেখবেনই সঙ্গে সঙ্গে এটাও দেখবেন। ধন্যবাদ।